খুবই ভালো লাগতেছে আসলে আমি জানি সবাইকে এটা বলিও যে টরন্টোর যারা রেসিডেন্ট তারা ওয়ান অফ দ্য ফরচুনেট ইন নর্থ আমেরিকা বিকজ এখানে অনেকে থাকে আমাদের ব্যাচের তো আমার বিশ্বাস আমাদের এখানে প্রায় 35 জনের মতো আছে তো আজকে আমাদের এখানে অ্যারাউন্ড 20 মেম্বার্স আসছে আমাদের একক থেকে সো এটা খুবই খুবই এনকারেজিং আমি ক্যানাডা আসছি 1.5 বছর আমি আসার আগেই ফিল করতেছিলাম যে কুমিল্লা ক্যাডেট কলেজের কোনো প্রোগ্রাম যদি এখানে হয় তাহলে অবশ্যই সেটা আরও বেশি অর্থবহ হবে আমি যদি যাই কারণ প্রথম ইনটেকের এখানে কেউ নেই টরন্টোতে আমি প্রথম আসতেছি সেই হিসাবে আমি আই এম ফিলিং রিয়েলি প্রিভিলেজ আমি খুবই খুশি যে এখানে প্রথম ব্যাচ থেকে 20তম ব্যাচের বেশ কয়েকজন আসছি আর সবার সাথে দেখা হলো কারো কারো সাথে হয়তো 29 বছর পর দেখা হলো এটা আমার কাছে একটা বিরাট অনুভূতি আর লোকেশন সিলেকশন খুবই চমৎকার এক কথায় খুবই ভালো লাগছে কারণ এটা হচ্ছে এই প্রথম আমি এরকম একটা পিকনিকে আসলাম তো আমাদের বিশেষ করে আমাদের ছোট ভাই এবং বড় ভাই সবার সাথে একটা চমৎকার পরিবেশে যদিও ওয়েদারটা অতটা ভালো না তারপরেও মানে ওভারঅল খুবই ভালো লাগছে আমি খুবই এনজয় করছি আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি তো আমার খুব ভালো লাগছে খুবই ভালো অবশ্যই খুবই ভালো কারণ আমাদের তো সচরাচর দেখা হয় না তো ক্রেডিটটা মনে হয় সিনিয়র ভাইদের আমাদের থেকেও যারা সিনিয়র তাদের আমরা হয়তো নিলে ভালো হতো বাট আমরা আশা করতেছি হয়তো এরপরের থেকে আমাদের আরও বেশি বেশি দেখা হবে কারণ যেহেতু আমরা একটা কমন কি বলবো কমন ব্যাকগ্রাউন্ড শেয়ার করি অনেক কিছু আমাদের খুব ইজি হয় আসলে সিঙ্ক্রোনাইজ করা সো আমরা আশা করতেছি এরপরে থেকে আরও বেশি ভালো দেখা হবে আর কি আমাদের আজকে যারা আসলে আসতে পারেনি তারা আসলে অনেক কিছু মিস করলো কারণ আজকে আজকে যে প্রথম আয়োজনটার আসলে সে তারা সাথে হতে পারে নাই তো আশা করবো যে তারা পরবর্তীতে আগামী বছরগুলো থেকে তারা এই এই আয়োজনগুলোতে তারা সাথে থাকবে আর কি এটা আসলে আমাদের প্রত্যাশা তারা মিস করলো আমিও একটু ভাবছিলাম বৃষ্টির কারণে সবাই আসবে কি না বাট ইট ওয়াজ রিয়েলি গুড ফান সবাইকে দেখতে পারা কথা বলতে পারা দ্যাট ওয়াজ গ্রেট ইউ গাইজ আর রিয়েলি মিসিং ইট এটা খুবই সুন্দর একটা লোকেশন এবং খুবই সুন্দর গেট টুগেদার অনেক আঙ্কেল অনেক আন্টি আসছে এত কষ্ট করে বৃষ্টির মধ্যে বাট উই গাইজ অলসো মিসিং ইউ যে কলেজের দিনগুলো তো আসলে কখনোই ফিরে পাওয়া যাবে না ওগুলো হচ্ছে মেইন এখন মনে করো বড় হয়ে গেছি এখন মনে হয় যে ওই দিনগুলো যেতে পারলে ভালো হতো কলেজের স্পেশালি মিস করি হচ্ছে রাতের বেলা চুরি করে টিভি দেখা রস চুরি করা নামাজ না পড়া বন্ধুরা সবাই মিলে আড্ডা মারা সো আর সবচেয়ে হচ্ছে স্পোর্টস আমি খুব মিস করি ক্যাট কলেজে যেই সুন্দর সময়টা আমাদের কেটেছে পড়াশোনার পাশাপাশি আমরা যে স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম স্পেশালি আমি বাস্কেটবল খেলতাম তো আমি মিস করি বাস্কেটবল এর ওই টাইমটা আমাদের টিচারদেরকে মিস করি আমাদের অনেক সিনিয়র ভাইদেরকে মিস করি আমাদের অনেক জুনিয়র যারা ছিল আমরা একসাথে আমরা বড় হয়েছি ওদেরকে মিস করি ওই সুন্দর সময়টাকে আসলে খুব মিস করি মুড়ি ঘণ্ট এই মুড়ি ঘণ্ট আর বাংলাদেশে কোথাও খাইনি বিদেশি এসেও খাইনি কলেজের ফ্রাইডের ডিনারটা আমি মিস করি ফ্রাইডে ছিল না কবে ছিল আমার মনে নেই থার্সডে Thank you.
একক অনেক সংগঠিত আগের চেয়ে এবং আমাদের ইন্টারঅ্যাকশন অনেক বেশি, আমাদের সোশ্যাল মিডিয়াতেও আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি দেখছি, যেমন ফেসবুক, তারপর ভাইবার। এখানে আমাদের নতুন কিছু ইনিশিয়েটিভ হয়েছে যার কারণে আমরা এক একজনের সাথে আমাদের যোগাযোগ মাধ্যমটা অনেক ব্যাপ্তি ঘটেছে। সো এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদেরকে। আর আমাদের, আমি যেটা সবচেয়ে বেশি ফিল করি যে আমরা অ্যাজ এ এক্স ক্যাডেট আমাদের যেই বন্ডেজটা আছে ওটা যাতে আরও স্ট্রেন্থেন হয় এবং আমরা যাতে সবাইকে একজন আরেকজনকে হেল্প করতে পারি, এই মন মানসিকতা যাতে সবসময় থাকে, এইটা আমি সবসময় আশা করবো সবার কাছ থেকে। এটা আমাদের প্রতি বছরই আমরা যদি কন্টিনিউ করতে পারি এটা মনে হয় দারুণ হয়। এটা অবশ্যই সবাইকে সাধুবাদ জানাতে হয়, স্পেশালি রাশেদ ভাই, মবিন ভাই, মহিব ভাই এবং বাকি সবাইকে, কারণ এটা আসলে ভাইয়াদের সদিচ্ছা ছাড়া আসলে এটা সম্ভব হতো না। ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সহযোগিতা সবসময় থাকবে পরবর্তী আয়োজনগুলোর জন্য আর কি। এখন যারা নতুন, যারা ইনটেক, যারা বেরোচ্ছে এবং তারা যখন এটাকে এককে যারা রেগুলার ওদের ইনভলভমেন্টগুলো দেখে আসলে খুব ভালো লাগে। এটা আসলে ভাষায় প্রকাশ করার না, একসময় হয়তো ভাবতাম যে পরবর্তী ইনটেকগুলো কি আমাদের মতো করে এই এককে ইনভলভ হবে কি না, কিন্তু আসলে সেই সংখ্যাটা আসলে আর সম্পূর্ণ দূর হয়েছে। আমি বলবো যে 25 পর থেকে যে সমস্ত ইনটেকগুলো আমরা দেখি, 29 যারা এপ্রিলতে বের হয়েছে, 27 বিশেষ করে গত 5th রিউনিয়নে ওদের অ্যাক্টিভিটি দেখে মুগ্ধ। তো একক আমাদের সামনে এগিয়ে যাবে সেটাই আসলে আমরা আশা করি। ওয়ান্স অ্যাগেইন ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা আশা করবো যে আরও বড়ো গেট টুগেদার হবে এবং আরও বেশি মানুষ আসবেন। লেটস লাইক গেট আওয়ার ব্রাদারহুড ফ্রম একক বিগার ডে বাই ডে অ্যান্ড হোপফুলি দ্য স্পিরিট উইল লিভ অন ইন অল অফ আস ইন আওয়ার হার্ট। পিকনিক তো অবশ্যই খুবই ভালো, প্রথম থেকে যাচ্ছিলাম, গত 2 বছর আমরা একসাথে হওয়ার অনেক চেষ্টা করেও টাইম মিলে না বা সবার অপরচুনিটি হয় নাই। তো এবার প্রথম মুবিন যখন ইনিশিয়েটিভ নিল তখন আমরাও সাপোর্ট করে খুব চেষ্টা করলাম যে যেভাবে হোক পিকনিকটা এবার করতেই হবে। তো ফাইনালি আফটার কষ্ট কিছুই না, জাস্ট আশা করতেছিলাম যে সবাই পার্টিসিপেট করুক। এখন মোটামুটি এমন একটা ওয়েদার, তারপরে সবাই পার্টিসিপেট করছে, অ্যাটলিস্ট আমার মনে হয় 15টা ফ্যামিলির উপরে, যেটা আমরা আশা করছি 10 হবে। তো 10-এর উপর 15 হচ্ছে খুব ভালো লাগতেছে একের জন্য। প্রথমবার করলাম কিন্তু আমার বিশ্বাস আমরা আরও বড়োভাবে করতে পারবো। নেক্সট টাইম মেবি আমরা নায়াগ্রা ফলসে যেতে পারবো, হোটেলে থাকতে পারবো, অথবা অন্য কোনো জায়গায় গিয়ে অথবা একটা ক্রুজ ভাড়া করতে পারবো। মেইন কথা হচ্ছে যে সবাই মিলে একসাথে থাকা, আড্ডা দেওয়া, এটা হচ্ছে মেইন জিনিস।